নির্বাচনের সঙ্গে সঙ্গে ইউকে এবং ইউএসএ তারা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিবৃতির মাধ্যমে। ইউএসএ বলেছে এই নির্বাচন ফেয়ার হয়নি এবং ফ্রি হয়নি। ওই বিবৃতি তারা তাদের আগে যা বলেছিল তার সঙ্গে একদমই সঙ্গতিপূর্ণ, ওই বিবৃতি থেকে তারা একটু চুল সরে নাই। জো বাইডেন যদি আবার নতুন করে পড়েন, দেখেন এখানে ইলেকশন সম্পর্কে একটা শব্দ আছে কিনা, বাক্য বাদ দেন, ইলেকশনের শব্দটা আছে কিনা আগে পড়ে দেখেন, আর আগে পড়েন, মন্দে পড়েন, আমার পড়া শেষ। ঋষি সুনাক গতকালকে যে বক্তব্যটা দিয়েছে ওটাও আরেকবার পড়েন। বলা হয়েছে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক, খালি দেখেন গভর্নমেন্ট আছে কিনা দেখেন, তারপর আলোচনা করি। সেখানে আবার নির্বাচনের আগে তো অনেকেই আশঙ্কা করছিল যে অনেক আন্তর্জাতিক চাপ আসবে, স্যাংশন আসবে, এটা সেটার অনেক ধরনের আশঙ্কা কিন্তু ছিল বিরোধী পক্ষ থেকে শুরু করে বিশিষ্ট জন বলেছে, আশঙ্কাটা কার ছিল, অনেক বিশিষ্ট জন থেকে শুরু করে আমার ছিল না, যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, ওই ওদের প্রশ্ন উত্তর আমি দেবো। সেখান থেকে আমার প্রশ্ন ছিল যে কূটনৈতিক চ্যালেঞ্জ কি সরকার মোকাবেলা করতে পেরেছে কি নাই, চ্যালেঞ্জ আগের জায়গায় আছে, চ্যালেঞ্জ গুলো চেঞ্জ হয় নাই। যুক্তরাজ্য কি বলেছে এবারে বাংলাদেশের এবারে নির্বাচনে একদম আনুষ্ঠানিক ওদের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি যে এবারে নির্বাচনে বাংলাদেশের ভোটারদের কাছে পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না, তারা যে ভোট দিবে তাদের কাছে পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না, এটা বলার পর আর নির্বাচন থাকে থাকে আপনি এখানে অনুষ্ঠান উপস্থাপনা করতেছেন, অনুষ্ঠান দেখার পর একজন বলতেছে এই এই উপস্থাপক সবাইকে সমানভাবে সুযোগ দেয় নাই, একজন বলল, বলার পর তার কাছে কি আপনার নিরপেক্ষতা প্রমাণিত হলো, হয়তো আপনি দিয়েছেন, সে কি বলেছে, তার কাছে মনে হয়েছে আপনি বিকল্প দিচ্ছেন, সবাইকে সমান সুযোগ দিচ্ছেন না, তো তার বক্তব্যটা কি আপনাকে মনে করবেন আপনি জয় করে ফেলেছেন, না আপনি জয় করতে পারেননি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আগে যা ছিল তাই আছে, এখন আপনি বলবেন আপনি মনে করছেন যে দ্বাদশ নির্বাচন পশ্চিমা বিশ্বের কাছে এখনো বৈধতা সংকটের মধ্যে রয়েছে, বৈধতা প্রশ্ন তো আমি একবারও বলি নাই, তারা অবৈধ একবারও বলে নাই, তারা বলেছে অবাধ সুষ্ঠু হয়নি, তারা বলেছে এটা অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি এবং ভোটারদের কাছে পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না, তারা যা বলেছে আমি সেটুকুই বলবো, বাড়তি ব্যাখ্যা আমি করলে তো তারা তো আমার ব্যাখ্যা অনুযায়ী চলবে না। তারা আগে বলেছিল কি যে তারা একটা নির্বাচন চেয়েছিল যেন নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং শান্তিপূর্ণ হয়, তারা এই এই কটা শর্ত দিয়েছিল, সেটা যদি না হয় তাহলে তারা কি বলেছিল, যুক্তরাষ্ট্র বলেছিল যে আমরা তাহলে যারা এর জন্য দায়ী থাকবেন তাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেবো বলছিল তো, আচ্ছা এরপর আর কি বলছিল যে আমরা কাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেই তা আমরা কখনো প্রকাশ করি না, তাহলে এই যে শব্দগুলো আপনি যদি মিলান তাহলে আপনি কি বুঝবেন,